السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সালাত নামক একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত দানের মাধ্যমে মানুষদেরকে ধন্য করেছেন, আর এই পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফলতা এবং আমাদের বিফলতা মানদণ্ড হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। সালাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব সম্পর্কে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, যে কিয়ামতের দিন বান্দার প্রথম যেই জিনিসের হিসেব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। ফা ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি, যদি এই সালাতের হিসাব তার ঠিক মতো হয়ে যায় তাহলে তার সকল আমলের হিসাবও ঠিক মতো হবে। ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইরু আমালি, যদি সালাতের হিসাবে সে ধরা পড়ে যায় তাহলে অন্যান্য আমলের হিসাবেও সে ধরা পড়ে যাবে। সেই জন্য সালাতের গুরুত্ব অপরিসীম, আর এর ভিতরে ফজরের সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি, আর এই ফজরের সালাতের প্রতি আমরা সবচেয়ে বেশি উদাসীন। আমি প্রথম পর্বে কয়েকদিন আগে প্রথম পর্বে এই ফজরের সালাতের গুরুত্ব, 10টি গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা করতে গিয়ে 5টি ফজর সালাতের উপকারিতা নিয়ে আলোচনা করেছিলাম। আমি সেখানে বলেছিলাম যে আমাদের মানুষদের একটি কমফোর্ট জোন আছে বা আরামের এলাকা আছে, ওই কমফোর্ট জোন বা আরামের এলাকা থেকে আমরা বের হতে পারি না। যেমন আমাদের টাকার প্রতি মোহ আছে এবং টাকা যথেষ্ট পরিমাণ না থাকলে আমরা আমাদের বা নিজেদের কমফোর্ট জোনকে আমরা পরিপূর্ণ করতে পারি না, আর এই কারণে আমরা যাকাত দিই না। সালাতের ক্ষেত্রে বলতে গেলে ফজরের সালাতে বিশেষ করে আমাদের ঘুমের মধ্যে সবচেয়ে আরামদায়ক সময় হচ্ছে ফজরের ওয়াক্তটুকু, তো আমাদের কমফোর্ট জোন থেকে আমরা বের হতে চাই না, তাই আমরা ফজরের ঘুমের মুহূর্ত থেকে আমরা বের হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে হাজির হতে অপারগ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এটাই চায় যে আমরা ইসলামের জন্য ত্যাগ করি, ইসলামের জন্য স্যাক্রিফাইস করি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সালাতের এত গুরুত্ব রেখেছেন। আজকে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত 5টি গুরুত্ব আলোচনা করা হবে ইনশাআল্লাহ ফজর সালাতের। তো 6 নম্বর গুরুত্ব হচ্ছে সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে আলোচনা করবে ফেরেশতাদের সাথে। আপনি যদি ফজরের সালাত ঠিকমতো আদায় করতে পারেন তাহলে আল্লাহর দরবারে আপনার নাম আলোচিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল্লাইল ওয়া মালাইকাতুম বিন্নাহার, রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা পালাক্রমে আসে, ইয়াতাআকাবুনা ফীকুম, তোমাদের কাছে পালাক্রমে আসে দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতারা। তো দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতারা পালাক্রমে আসে, ওয়াইতামিউনা ফিস সালাতিল ফাজর ওয়া সালাতিল আসর, এবং তারা জড়ো হয় ফজরের সালাত এবং আসরের সালাতের সময় তারা জড়ো হয়। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম, রাতে যারা ডিউটি দিয়েছিল তারা, ইয়ারুজুল লাযিনা, তারা ফিরে যায়, অর্থাৎ রাতে যারা ডিউটি দিয়েছিল তারা ফজরের সময় ফিরে যাওয়ার জন্য
ফজরের ওয়াক্তে একত্রিত হয়। আবার দিনে যারা ডিউটি দিবে তারাও ফজরের ওয়াক্তের সময় আসমান থেকে প্রেরিত হয়, অর্থাৎ দুই দল ফেরেশতাই একত্রিত হয় ফজরের সময়। আসরের সময় অনুরূপ হয়। ফায়েস আলুহুম ওহুম আ'লামু বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা কিভাবে আমার বান্দাদেরকে রেখে এসেছো। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কিভাবে আমার বান্দাদেরকে রেখে এসেছো। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলে, তারাকনাহুম ওহুম ইউসাল্লুন, আমরা তাদেরকে রেখে এসেছি যখন তারা সলাতরত ছিল। ও আতাইনাহুম ওহুম ইউসাল্লুন, এবং যখন আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় তাদের কাছে গিয়েছি যে অবস্থায় তারা সলাতরতই ছিল, অর্থাৎ ফেরেশতার প্রশংসা বাক্যের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি, আপনি যদি ফজর সলাতে উপস্থিত হন মসজিদে। এমন গুরুত্বপূর্ণ ফজিলত পাওয়ার জন্য আমাদের অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে। তারপর 7 নম্বর উপকারিতা হচ্ছে, আপনি দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা কিছু আছে তার সে উত্তম জিনিস আপনার অর্জিত হবে ইনশাআল্লাহ, যদি আপনি ফজরের সালাত সুন্নাত ঠিকমতো আদায় করতে পারেন, ফজরের সালাত আদায় করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সালাত, 2 রাকাত এখানে মূলত সুন্নাত সালাতকেই লক্ষ্য করা হয়েছে, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে উত্তম ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। ফজরের 2 রাকাত সুন্নাত সালাতে যদি দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা কিছু আছে তার থেকে উত্তম হয়, তাহলে মেইন ফজরের সালাত অর্থাৎ ফরজ 2 রাকাত সালাতের গুরুত্ব কতই হবে তা চিন্তা করা যায় না। হাদিসটি আছে সহিহ মুসলিমের 1240 নম্বর হাদিস। 8 নম্বর গুরুত্ব হচ্ছে, আপনি যদি ফজরের সালাত আদায় করেন এবং ফজরের সালাত আদায় করে আপনি যদি স্থান ত্যাগ না করেন সূর্য উদয় পর্যন্ত, এবং আপনি তারপর 2 রাকায়াত সালাত আদায় করলেন, তাহলে আপনি পরিপূর্ণ এক হজ ও পরিপূর্ণ এক উমরার সওয়াব পাবেন, এমনই হাদিসে বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতি, যেই ব্যক্তি জামাআতের সহিত ফজরের সালাত আদায় করল, সুম্মা কায়দা, অতঃপর বসে থাকলো, ইয়াজকুরুল্লাহ, আল্লাহ ইবাদত করলো, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর জিকির করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তাহলে সে পরিপূর্ণ এক হজ এবং পরিপূর্ণ এক উমরার সওয়াব পাবে। আল্লাহ রাসূল 3 বার বলেছেন পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এই ফজরের সালাত আদায় করার মাধ্যমে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করে, আমরা সবাই এই জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর উপকারিতা হচ্ছে, তুলনাহীন গনিমত লাভ করবে, তুলনাহীন গনিমত লাভ করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদের দিকে এক অভিযানে একটি সেনা দল পাঠান, তারা প্রচুর গনিমতের মাল সম্পদ নিয়ে যখন ফিরে আসলো, তখন যারা জিহাদে অংশগ্রহণ করেনি তাদের কেউ কেউ বলতে লাগলো যে এরকম সেনাদল আমরা কখনো দেখিনি যারা এত তাড়াতাড়ি এত গনিমতের মাল নিয়ে এত দ্রুত ফিরে আসতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা কওমিন আফদালু গনিমাতান,
আমি কি তোমাদেরকে এমন কওমের সংবাদ দেব না, আফদাল গনিমাতান, যারা উত্তম গনিমত নিয়ে আসে, এর চেয়ে উত্তম গনিমত নিয়ে আসে, ও আসরাউ রাজাআতান, এবং এর চেয়ে তাড়াতাড়ি ফিরে আসে। এই যে সেনাদল উত্তম গনিমত নিয়ে আসলো, তাড়াতাড়ি ফিরে আসলো, এর চেয়ে উত্তম গনিমত নিয়ে আসে এবং এর চেয়ে তাড়াতাড়ি ফিরে আসে এমন কওমের সংবাদ কি আমি তোমাদের দেব না? কওমুন শাহিদু সালাতাস সুবহ, তারা হচ্ছে সেই কওম যারা ফজরের সালাতে উপস্থিত থাকে, সুম্মা জালাসু, অতবার বসে থাকে, অতবার বসে, ইয়াজকুরুনাল্লাহ, আল্লাহর স্মরণ করে, হাত্তা তালাআতিশ শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত। ফাউলাইকা আসরাউ রাজআতান ওয়া আফদালু গনিমাতান, তারাই হচ্ছে সেই কওম যারা খুব দ্রুত, তার চেয়েও দ্রুত ফিরে আসে, ওই সেনা দলের চেয়েও দ্রুত ফিরে আসে এবং ওই সেনা দলের চেয়ে উত্তম গনিমত নিয়ে ফিরে আসে, তারাই হচ্ছে সেই দল যারা ফজরের সালাতে উপস্থিত থাকে। তো ফজরের সালাতের গুরুত্ব কতই বেশি! সবচেয়ে শেষ 10 নম্বর উপকারিতা হচ্ছে, কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জিত হবে আপনি যদি ফজরের সালাত ঠিকমতো আদায় করেন, আর এটা হচ্ছে সর্বোত্তম পুরস্কার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সৌভাগ্য অর্জিত হবে ফজরের সালাত ঠিকমতো আদায় করার মাধ্যমে। জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমনি ভাবে তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ, আমরা আমাদের রবকে দেখতে পারবো যেমনি ভাবে এই চাঁদকে, পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছি। লা তুদামুনা আও লা তুদাহুনা, তাকে দেখতে তোমাদের কোনো ভিড়ের সম্মুখীন হতে হবে না, কোনো সংকুচিত হতে হবে না, কোনো সংকোচ বা কোনো সন্দেহের অবতারণা হবে না যে দেখছি কিনা দেখি নাই, স্পষ্ট দেখতে পারবো। ফি রুইয়াতিহি, তাকে দেখতে কোনো ভিড়ের সম্মুখীন হতে হবে না, কোনো সংকোচন বা সংকোচ বোধ হবে না, সন্দেহ হবে না। ফাইন ইস্তাতাতুম, দেখেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, ফাইন ইস্তাতাতুম, তোমাদের যদি সম্ভব হয়, আন লা তুগলাবুনা আলা সালাতি ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা গুরুবিহা, যদি তোমাদের সম্ভব হয় যে তোমরা কুপকাত হবে না, লা তুগলাবু, তোমরা কুপকাত হবে না, পরাজিত হবে না, আলা সালাতি ক্বাবলা তুলুইশ শামস ক্বাবলা গুরুবিহা, সূর্যোদয়ের পূর্বের সালাত এবং সূর্যাস্তের পূর্বের সালাত আদায়ের এই দুইটি সালাত দ্বারা তোমরা যদি কুপকাত হতে না পারো, এমনটা যদি কুপকাত না হতে হয়, এমনটা যদি তোমাদের সম্ভব হয়, ফাফআলু, তাহলে তোমরা তাই করো, অর্থাৎ তোমরা তাকে পরাজিত করো, তোমরা কুপকাত হইও না, তোমরা বিজিত হও, তোমরা ফজর সালাত এবং আসরের সালাত ঠিক মতো আদায় করো যদি তোমাদের সম্ভব হয়, তোমরা এই দুইটা অবশ্যই ঠিক মতো আদায় করবে, তাহলে তোমরা তোমাদের রবকে দেখতে পারবে। অর্থাৎ এই দুইটা সালাতের এত গুরুত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সাথে খাস করে দেওয়া হয়েছে এই দুইটা সালাতকে, ফজরের সালাত ও আসরের সালাতকে। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা গুরুবিহা, কোরআনের সেই আয়াতটি, যে তোমরা প্রশংসা করো তোমাদের রবের, ক্বাবলা তুলুইশ শামস, সূর্যোদয়ের পূর্বে, ক্বাবলা গুরুবিহা, সূর্যাস্তের পূর্বে তোমরা তোমাদের রবকে স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে ফজরের মতো একটি গুরুত্বপূর্ণ, একটি উপকারী, একটি মর্যাদাময়, কল্যাণময় সলাত আদায় করার জন্য আমাদেরকে চেষ্টা, আমরা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ফজর সালাত ঠিক মতো নিয়মিত মসজিদে যে আদায় করার মতো ক্ষমতা, অ্যাবিলিটি তো দেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।